এখন হট কন্টেন্ট চলছে, তাই না? অবশ্যই আমাদের রুম্পা রানী আর তার তেলেঙ্গানা হাজব্যান্ড। রুম্পা রানী কন্ট্রোভার্সি চায় না, কারণ তার স্বামী কন্ট্রোভার্সি চাইতো না, তাই তো? কিন্তু সে এতটাই কন্ট্রোভার্সি চায় না, সে প্রত্যেকটা শর্টস কালকে তার হাজব্যান্ডের ছেড়েছে, নিজেরও ছেড়েছে, মানে উইথ হাজব্যান্ড, যে সে তার স্বামীর স্ত্রী কিনা হ্যান কিনা, প্রত্যেকটা শর্টসের মধ্যে যে লাইনগুলি ডিসক্রিপশন বা টাইটেল লিখেছে সেগুলিও কিন্তু কন্ট্রোভার্সি। সে বলছে তার শ্বশুরবাড়ির লোক চায় না সে ওয়াইটি করুক, শ্বশুরবাড়ির লোক চায় না ওয়াইটি করুক, অথচ মাত্র এক মাসে, এক মাস হয়নি, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে এক মাস হয়নি, জল জ্যান্ত একটা ছেলে মারা গেছে এক মাস হয়নি। ভিউয়ার্স ভাবতে শেখো, তিনটা লাইফ, তিনটা শর্টস, চার পাঁচটা কমিউনিটি পোস্ট, বিভিন্ন দুজনের রোমান্টিক পোস্ট, তাছাড়া দুটো জায়গায় ঘোরা, বাড়ির বাইরে যাওয়া, কটা মেয়ে পারে বলতে পারেন? জল জ্যান্ত একটা লোক সরে গেলে পরে এই ধরনের রিলস, এই ধরনের জানেন, টাইটেল লিখতে গেলেও কিন্তু ব্রেন লাগে, টাইটেল লিখতে গেলেও চিন্তা করতে লাগে, তো কটা মেয়ে পারে? সারিয়ে একটা জল জ্যান্ত ছেলে চলে গেল, হাসতে হাসতে হারিয়ে গেল সেখানে দাঁড়িয়েও, তিনটা শর্টস, অসংখ্য কমিউনিটি পোস্ট, দুটো জায়গায় ঘুরতে যাওয়া এবং রিলস দেওয়া, এবং রিলসের মধ্যে লোককে ঠুকে দেওয়া, ঠুকে দেওয়া, ঠুকে দেওয়া। এই ঝুম্পা রানী, ঝুম্পা রানী বলবো না কি বলবো, রুম্পা রানী, এই রুম্পা রানী ইতি কথা। সে কালকে দেখলাম ওর ননদ ওর লাইভে একটা কমেন্ট পাস করেছে, তু বাতা তু গুয়ামে কিসকে সাথ গাই থি। এটা একটা বিশাল বড় প্রশ্ন। ও ঘর থেকে বেরোতে পারে না বেশি, সন্ধ্যার পর বাড়ি বেরোতে পারে না বেশি, নিজেই বলেছে ভিডিওতে। অথচ মেয়েটা গোয়া, বাংলাদেশ সব জায়গায় ঘুরতে পেরেছে, কিন্তু স্বামীকে জোর করে নিয়ে শ্বশুরবাড়ি যেতে পারেনি। নয় মাস স্বামী হায়দ্রাবাদে ছিল, যেতে পারেনি, অথচ বিয়ের আগে হায়দ্রাবাদে সে যেতে পেরেছে। ওর প্রত্যেকটা কথা একটা কথার সাথে আরেকটা কথা মিলছে না। ওর বোন, বোনের হরলিক্স খাওয়া নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, ওর বোন খাটের উপরে বসে থাকতো, শাশুড়ি অন্য কোনো কাজ তো দূর কি বাদ, খাটের ওপরে এসে হরলিক্সগুলো দিত। এই ঝুম্পা, এই রুম্পা রানী, আমি আজকে থেকে ওকে কি রাখবো, একটা নাম দিতে লাগবে ওর, হ্যাঁ, যাই হোক, এই এই রুম্পা রানী একটা শর্টস দিয়েছিল যে ভাগনার, মানে মানে ভাগনা এসে খেয়েছিল সেই হরলিক্স খাইয়ে, মানে রেখে যাওয়া বোতল থেকে হরলিক্স খাইয়ে নাম কিনেছে। নিজের সংসারগুলি না, বোনের সংসারটাও একটুখানি খারাপ হওয়ার পেছনে একটুখানি হলো ওর হাত আছে। হ্যাঁ, এই কথাটা বলে একটা শর্টস দিয়েছিল, এটা জানতে পেরেছিলাম ওই শর্টসটার মধ্যে, ভাগনার ফেলে দেওয়া হরলিক্স খাইয়ে নাম কেনা হয়েছে। হয়তো ভাগনা এসেছিল, হরলিক্স খেয়েছিল, হরলিক্সটা রয়ে গেছে, শাশুড়ি মা যখন ওই টুনি গেছিল, মানে নেটওয়ার্ক ওই যে বলেছিল, জানেন আমি হরলিক্সটা পর্যন্ত গুলে বিছানায় বসে খাওয়াই। ওরা দুটো মেয়ের একটা মেয়েও ঘরের কোনো কাজ করতে চায় না। যেদিন আরিয়ানের ডেথ হলো, 9th May দিন, সকালে একটা ভিডিও ছেড়েছিল, ও খিচুড়ি বানাচ্ছে, যেটা কিনা ওর হাতে খেতে সেই তেলেঙ্গানার ছেলেটা খুব 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 ভালোবাসে। তেলেঙ্গানার ছেলে যে খিচুড়ি খেতে ভালোবাসে, বানাতে যাওয়ার সময় ওর বোন হাঁ করে তাকিয়েছিল আর বলছে, তুই অবাক হয়ে গেলি, বলল কত বছর পর তুই রান্নাঘরে এসেছিস। না না না, ও মোটেই বাচ্চা মেয়ে না, 31 years old, 31 years old বাচ্চা মেয়ে না, 31 years old। আমাদেরও ছিল, দু বাচ্চার মা হয়ে গেছিলাম, দু বাচ্চার মা হয়ে গেছিলাম। ও 31 years old এই ছোটো ছোটো জামা পরে আর আই এম সেলিব্রিটি ভাব নিয়ে চললেই ইয়াং থাকা যায় না, 31, কারণ ও নিজেই বলেছে 2011 যখন ওর বিয়ে হয়েছে তখন ওর বয়স 19 বছর ছিল। তাহলে 2011 যদি কারোর বয়স 19 বছর থাকে, তাহলে ভেবে দেখুন, আমি তো কম করে বলছি, আমি 18 ধরেই বলছি, 11 এখন 24 রানিং, তাহলে কত বয়স হচ্ছে? সেইখানে দাঁড়িয়ে এই 31-32 বছরের একটা মেয়ে এইরকম, মানে একদম ছোট্ট শিশুর মতো, কোনো কাজ নেই, কর্ম নেই, খালি ওন বিউটি। ও লাইভে কি বলেছে, ওর শাখা
পলা সিঁদুর একদিন ফেসবুকে লাইভ করার সময়, ওর এখানে সিঁদুর ছিল না, ও ফেসবুকের লাইভটা মিউট করে দিয়ে আরিয়ান ওকে সিঁদুর পরিয়ে লাইভে বসিয়েছিল। মানলাম, এমন প্রচুর শর্টস আছে, অবশ্যই ড্রেস হিসাবে শর্টসগুলি করতে লাগে, কিন্তু প্রচুর শর্টস আছে যেখানে ও শাখা পলা সিঁদুর কোনোটাই নেই। তাহলে কি করে যে আরিয়ান ওকে সামান্য একটা লাইভ করতে দিল না, এই রকম শর্টস যেটা কিনা প্রচুর শর্টস তো প্রচুর চলে, কি করে করতে দিল না? কেউ জিদ ধরে ওই শর্টসগুলি করালো। এখন তোমরা বলবে, দিদি ওয়েস্টার্ন ড্রেস পরে যদি শর্টস করে, হ্যান্ড করে, তাহলে ওর সাথে ওয়েস্টার্ন মতোই শার্টসটা, মেকআপ ইজ অলওয়েজ রিলেটেড উইথ দ্য ড্রেস, সেখানে ড্রেসটার সাথে ওর হয়তো ম্যাচ করবে না, তার জন্য হয়তো পরেনি। বাট একটা শাখা রেখে বা একটা নোয়া রেখে কিন্তু আমরা তো হাত চুরি ছাড়া রাখি না, সুহাগান কা কালাই কবি আমরা খালি রাখি না, তাই তো? সুহাগানের হাতে কিছু কিছু থাকে, তাহলে একটা শাখা বা একটা পলা রেখে কিন্তু করা যেত, যেহেতু বলছে ওরা নিয়মটা মানে, আরিয়ান নিয়মটা মানে। আমি বলছি না যে শাখা পলা পরাটাই দরকার, না পড়লে হয় না, যেখানে নিজেই পড়ি না সেখানে আমি কাউকে নিশ্চয়ই জ্ঞান দেব না, কিন্তু যেহেতু কথাটাও বলেছে, সেই কথার ওই যে কথার পৃষ্ঠে কথা আসে, এই হচ্ছে অবস্থা। যেহেতু কথাটাও বলেছে, ওর কথাটাই ওকে বললাম, ওর কথাটাই ওকে বোঝালাম, যেহেতু বলেছে সেহেতুটা বললাম। প্রচুর শর্টস, কেন শর্টস কিন্তু ওই ওয়েস্টার্ন ড্রেস ওরকম ড্রেস ছাড়া পড়লেও কিন্তু অনেক কোটি কোটি ভিউজ হয়, এমনও চ্যানেল আমি জানি, রেড ব্লসম নেহা আশিস তেয়ারি, কখনই রেড ব্লসম শাড়ি সিঁদুর ছাড়া কোনো রকম অন্য কোনো ড্রেস পরে কখনই রিলস করে না বা কিছু করে না, কখনই না। দে বিলং ফ্রম রাজস্থান, অলওয়েজ সিঁদুর শাড়ি পরেই নাচে, যে কোনো ড্রেসের সাথে ওরকম ড্রেস পরেই নাচে, অন্য কোনো ওয়েস্টার্ন আউটফিট কোনো দিনই না, একজন না, ওরা তিন চারটা বোন মিলে করে, বাট অলওয়েজ ইন শাড়ি, অলওয়েজ ইন শাড়ি, অলওয়েজ ইন ব্যাঙ্গেলস, ইন্ডিয়ান রিচুয়ালস সব মেনেই ওরা করে, সিঁদুর পরে করে। তো সেখানে দাঁড়িয়ে যদি এতটাই আরিয়ান আমাদের সনাতন ধর্মটাকে মানতো, তাহলে কেন ও এগুলি খুলে রেখে রিলসগুলি করত? তাহলে কি মেনে নেব? সবসময় ডমিনেটিংও করত? ইয়েস, এই মেয়েটার মধ্যে প্রত্যেকটি ভিডিওতে দেখবে ডমিনেটিং টেন্ডেন্সি ছিল, ও প্রচণ্ড ডমিনেটিং টেন্ডেন্সি আছে ওর মধ্যে, এবং তার জন্যই বোধহয় ওর প্রথম সংসারটা হয় নাই। এখন প্রথম সংসারটা খুব ভালো হয়ে গেছে। কালকেও বলেছে যে প্রথম হাজব্যান্ডের সাথে ওই কি কাঠের দোকান ছিল, ওই দোকানটা মিথ্যে ছিল, তার জন্য ওর আর ইসে করতে পারিনি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রথম স্বামী বা প্রথম শ্বশুর এখন ওর খবর নিচ্ছে, হ্যান ত্যান, নিশ্চয়ই ওরা ভালো মানুষ, কারণ প্রায় সময় কিন্তু ওর মেয়েটা ওই বাড়িতে থাকতো, প্রায় সময় থাকতো ওর শ্বশুর বাড়িতে। আর মেয়ের কথা কালকে বলেছে যে আমার মেয়েটা বড় হচ্ছে, আমার মেয়েটা এখন সব বোঝে, অবশ্যই 13 বছরের মেয়ে সব বোঝার মতো, আর যেরকম একটা পরিবেশে বড় হয়েছে অকাল পক্কতায় ভুগতে পারবে। সবাই তোমাকে জিজ্ঞেস করেছিল কিছুদিন আগের কথা, 6 মাস আগে, মেয়েটা কোথায়? তুমি বলেছিলে মেয়েটাকে হোস্টেলে দিয়ে দিয়েছি, কারণ মেয়েটা একদম তোমার কথা শোনে না। তোমার কথা শুনবে কি করে? তুমি কি তোমার মেয়েটাকে কখনো সময় দিয়েছিলে? তুমি তোমাকে নিজেকে হিরোইন লেভেল থেকে নিয়ে এসে ওই জায়গায় দেখতে জায়গায় রাখতে পেরেছে কি করে পারবে? তুমি তো ওই 8 বছর ওখানে থেকে আসার পর তোমার জীবনে 2-3 বছর পরেই আরিয়ান আসলো, তো ওই 2-3 বছর তুমি ওই বিগত বিগতে করেই প্রচণ্ড ব্যস্ত ছিলে, ভিডিও 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 নিয়ে ব্যস্ত ছিলে, মেয়ের জন্য তোমার সময় কোথায় ছিল? চ্যাট প্রেম শুট এগুলো নিয়ে ব্যস্ত ছিলে, তাই মেয়েকে সময় দেওয়ার তো সময় নেই। আবার বলেছ আরিয়ান চাইনি কখনো ওকে সোশ্যাল মিডিয়াতে আনতে, তুমি কিন্তু ওকে এনেছো, ওকে দিয়ে তুমি রিলসও করিয়েছ, তোমার মেয়ের রিলসের ফটোগুলি তোমার চ্যানেলে জলজল করছে, তাই তোমার প্রত্যেকটা কথা না মিথ্যে। এবার তোমার ননদ অনেক বাজে কথা তোমাকে বলেছে, এবং বলেছে তোমার জীবনে আরও হয়তো কোনো অন্য কেউ আছে, সেটা আমরা জানি না কারণ ভিডিওতে দেখিনি, বলতে পারবো না। ছেলেটা যখন মারা গেছিল, যেহেতু ওই এলাকার অনেকেই জানে যে ছেলেটা অন্য ধর্মের অবলম্বনে, সেই ধর্মের লোকটা তোমার কাছে গেছিল তার সৎ কাজ করার জন্য। আমরা যেই ধর্মে জন্মাই তার আমাদের আমাদের যেরকম জ্বালাতে হয়, কাউকে দাফনাতে হয়, তোমার কাছে গেছিল,
তোমার কাছে গেছিল হয়তো তাদের নিয়মে অন্ত্যেষ্টি ক্রিয়াটা করার জন্য, তুমি দাওনি এর জন্য যে সে তোমার স্বামী ছিল, তার জন্য তুমি দাওনি, কিন্তু অ্যাট লিস্ট তুমি কিছু ভিডিও করে রাখতে পারতে ছেলেটার বাড়িতে পাঠানোর জন্য। এবং যারা এসেছিল, যেটা শুনলাম, এটা তো শোনা কথা, এটা কোনো সিউরিটি আমার কাছে নেই, শোনা কথা, তাহলে তুমি কেন এই জিজ্ঞেস করলে না শ্বশুরবাড়ির লোকদেরকে যে এই তোমার তোমাদের ধর্মের লোকরা যে এসেছে, আমরা কি তবে তো ওকে দাফনাবো না অন্য কিছু করব, মানে কোন মতে ওর শেষ কাজ হবে, জিজ্ঞেস করেছিলে, কেন করনি? তারপর অ্যাম্বুলেন্সে তুমি একা যেতে পারবে না, কালকে তুমি বলছিলে লাইভে বসে তোমার যে মন খারাপ থাকে, তোমার যে খুব কষ্ট, হ্যাঁ নয় তেন নয়, তোমার আশেপাশের বাড়ির কিছু মেয়েরা, সবাই তো পাড়া খারাপ না, কিছু পাড়ার লোক তোমার জানে, দেখে যে তোমার কীরকম মন খারাপ হয় কীরকম হয়, সেই মেয়েদের মধ্যে না এক কোনো আরও একজনকে বা দুজনকে নিয়ে, তোমাকে তোমার বোনও তো আছে, তোমরা তিনজন মেলে জিততে ওই বাড়িতে, অ্যাটলিস্ট ওর ওর শেষ জিনিসটা, ওর শেষ দেহটা মারকে দেখতে দিতে, আর রেখে দিয়ে নেক্সট দিনই চলে আসতে ট্রেনে, ওখানে কোনো হোটেলে থাকতে বা চলে আসতে। যথেষ্ট তুমি ড্যাম স্মার্ট, তুমি একটা ইন্ডিয়ান মেয়ে হয়েও, তোমার ভিডিও তুমি বলেছ তুমি ঢাকাতে প্রথমবার ঢাকাতে একা একা রাত কাটালাম, তাই বাংলাদেশ ঘুরতে গিয়েও যে বাংলাদেশের জায়গা তো অনেক জায়গায় তুমি একা একা, এবং দেখিয়েছ বাসে তুমি একা বসা, বাস থেকে নেমে তুমি তোমার কোন ছোটো মাসি বেরোতে এসেছো, ছোটো মাসি বেরোতে এসেছো, তো তুমি নট অনলি ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে অন্য জায়গাতে গিয়ে সেরেও কিন্তু একা একা কাটিয়েছ শহরে, মানে তুমি অভ্যস্ত, চলাফেরাতে অভ্যস্ত। তাহলে অ্যাম্বুলেন্সে বসে যাওয়াটা, তোমার বাবা ছিলেন, তুমি ছিলে, তোমার বোন ছিল, তোমার বাবারও কি কোনো বন্ধু বান্ধব ছিল না, নাকি অ্যাম্বুলেন্সে যেতে গেলে টাকা খরচ করতে লাগবে, সেই টাকার জন্য নিয়ে যাওনি? এত এত বছর তোমাদের চ্যানেলটা, এই রিলসগুলি, এইগুলি ফেসবুকে প্রচুর রোজগার করেছ, তো সেই জিনিসগুলি তো আর আমাদের তেলেঙ্গানা ছেলেটা ভোগ করে যেতে পারেনি, সেই রিলস থেকে বা তার উপার্জিত কিছু টাকা থেকে, কিছু অঙ্ক থেকে তার শেষ যাত্রা এনে কাজে লাগাতে? নাই অ্যাম্বুলেন্সে করে তোমার বাবা বা তোমার কোনো বাবার বন্ধু, তোমরা তিনজন যেতেই পারতে, নিশ্চয়ই তোমাকে ওইখানে যাওয়ার পর কেউ মেরে ফেলতো না, সমাজ এখন এত খারাপ না, এখনও তো খারাপ না, কন্ট্রোভার্সিটা করতাম না, আজকে তোমাকে এনে কোনো ভিডিও করার আমার ইচ্ছা ছিল না, কালকে রাত্রের থেকে তোমার শর্টসগুলি দেখার পর মাথাটা গরম হয়ে গেছে, তুমি বলছো যার কষ্ট সে বোঝে, যার ব্যথা সে বোঝে, আমি কোনো নেগেটিভ ভিডিও দেখি না, তুমি দেখো বলেই তুমি করতে পেরেছো, নেগেটিভ ভিডিও তুমি দেখো বলেই তুমি এরকম ঠুঁকে লিখতে পেরেছো, তুমি শোকগ্রস্ত মহিলা নও, শোকগ্রস্ত মহিলা তুমি নও, তুমি হারাতে অভ্যস্ত, হ্যাঁ আমার কাছে রুড় হতে লাগছে, প্রথম স্বামীকে ছেড়ে এসেছ, শোক ছিল না, এ চলে গেছে, এতেও তোমার শোক নেই, তোমার বোনেরও কিন্তু লাভ ম্যারেজ ছিল, তাকেও তোমার বোন ছেড়ে এসেছে, শোক নেই, তুমি শোকগ্রস্ত না, কারণ জানো তো ওই নটা মাস তুমি ওকে ছেড়ে থেকেছিলে, তুমি ইউজ টু হয়ে গেছো, এখানে ওখানে যাওয়া যা, তুমি ইউজ টু হয়ে গেছো, শোকগ্রস্ত কোনো মহিলা অন্য কাউকে এভাবে ঠুকে লিখতে পারে না, বলতে থাকগে যা খুশি করুক গে, আমার তো ঝামেলা ভাল লাগছে না, অনেক হয়েছে আর কিছু করছি না। আর চ্যানেল, চ্যানেল ছাড়ার তো প্রশ্নই আসে না, তুমি ছাড়বে আমি সেটা চাইও না, কিন্তু এটাও ঠিক, ছাড়ার কোনো প্রশ্ন তোমার মাথাতে আসেই নাই, বরং চ্যানেলে যাতে রিচটা পড়ে না যায়, চ্যানেলের রিচ যাতে থাকে তার জন্যই তোমার রেগুলার কমিউনিটি পোস্ট, শর্টস আর লাইভ, তুমি এতটাই চালাক, তুমি এতটাই চালাক। কালকে বলনি দেখো চুল বেঁধে এসেছি, এখন লোকে কত কিছু আবার বলবে, হ্যাঁ কালকে আমার নেল পালিশ আর চুল বাঁধা এক না, অবশ্যই চুলে যে এখন তুমি ডিফারেন্ট কালার করে হ্যান ত্যান করে বলো লোকের চোখে পড়বে, কেন করবে না কালার, কেন সাজবে না, তোমার জীবন তোমার জীবন, বাট পৃথিবীর থেকে কেউ চলে গেলে তার জন্য একটা টাইম পিরিয়ড দিতে লাগে, সেটা এক মাস হোক আর দু মাস হোক, তোমার সেটাও সহ্য হলো না, চুল বাঁধা নিয়ে বা চুল খোলা নিয়ে কথা বলেনি, কথা বলা হয়েছে নোক এবং নেল পালিশ, কারণ আমাদের ধর্মে কামানি না হলে শ্রাদ্ধ সম্পূর্ণ হয় না, যেই বাড়িতে কেউ মারা গেছে সেই বাড়িতে পুরো বাড়ির প্রত্যেককে সেদিন ভোরবেলা নাই আসে নাই, সেই নাপিত এসে
সবার নোকে ওই ওটা ওটা দিয়ে দেয়, যে বলে এটা কুরআনি না কি বলে এটা এটা করতে লাগে, ওটা না হলে শ্রাদ্ধ কমপ্লিট হয় না। আর তোমার নোক এত বড় বড়, এত বড় বড় নোক এক মাসে হতে পারে না, এবং ইনস্ট্যান্ট গোলাপি কালার দেওয়া। তারপর আবার কি বলেছো, তোমাকে সাজতে গুছতে আরিয়ান ভালোবাসত, অথচ তুমি যখন ওর সাথে বসে লাস্ট দুটো ভিডিও করেছিলে ম্যাক্সিটা পরে, ও তোমাকে ডাকতো, তুই মুখটাকে এক্সপ্রেশন দিতে, দেখেছো নিজের ভিডিওগুলি, দেখেছো এক্সপ্রেশনগুলি, বিরক্ত হয়ে এক্সপ্রেশন দিতে, ও ভিডিওতে কথা বলছেই বলছে তুমি অন্যদিকে গাছপালা দেখছো, দেখেছো এক্সপ্রেশনগুলি। তাই অতটা খেয়াল তুমিও রাখতে না যতটা তুমি এখন বলছো, হয়তো হারিয়ে যাওয়ার পর মানুষের দামটা বাড়ে। ছেলেটার ভালোবাসাতে না কোনো ত্রুটি ছিল না, নিখাত ভালোবাসা, তুমি খুব লাকি ছিলে, তুমি একটা নিখাত ভালোবাসার লোককে পেয়েছিলে। এবং তুমি ওর কিছু কিছু জিনিস পছন্দ করতে না, এক নাম্বার তুমি ওর ড্রিঙ্ক করা পছন্দ করতে না, তুমি ওর টাকা লোককে দেওয়াটা পছন্দ করতে না, এরকম জিনিস পছন্দ করতে না, আর তাতেই খটাখটি লেগেছিল। তাই ন মাসের জন্য তোমাকে ছেড়ে অনেক দূরে ও চলে গেছিল। চলো এটুকুনি, যত তুমি ঠুকবে তত তুমি ঠোকা খাবে। আর তুমি যদি আরিয়ানের বোনকে নিয়ে বলার মতো ক্ষমতা রাখো, তাহলে তোমার বোনকেও এখন টেনে আনা হবে এই মার্কেটে, কারণ তোমার বোনও তো আজকে নয় কালকে আরেকটা কোনো ছেলেকে বিয়ে করবে। এবং তুমি বলেছো তোমার বোন যখন পাড়ার কোনো ছেলের সাথে কথা বলে বা হাসে, পাড়ার লোকরা বিরক্ত চোখে তাকায়, তুমিই বলেছ। কারণটা কি, তোমার হিস্ট্রিটা সবাই জানে, বোনের হিস্ট্রিও তোমার মতোই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো পাড়ার যেই ছেলে কথা বলবে পাড়ার লোক ভাববে এই ছেলেটা বুঝি গেল, ভাবতেই পারে। তোমরা দুটো বোনই হয়তো খুবই ডেয়ারিং, তুমি তো খুবই ডেয়ারিং, কারণ একটা গ্রামের মেয়ে হয়ে ফার্স্ট টাইম ফ্লাইটে একা একা চলে যাওয়া, এবং সেখানে গিয়ে একটা আঞ্জান শহর, তুমি ভালো করে হিন্দিও বলতে পারতে না বলেছ, নিজেই বলেছ, কি সাহসে কি ভরসায় চলে গেলে, ছেলেটা তো অন্য কিছুও হতে পারত, সেই ভয়টা ছিল না। বলে প্রেমে অন্ধ না, প্রেমে অন্ধ না, তুমি সব কিছু দেখেছ, বুঝেছ এরকম এরকম ছেলে পাওয়া যাবে না। তারপর তুমি একের পর এক পাত্তা ফেলে গেছ, আর সে পাত্তার সুশুরিতে ও কাছে এসেছে, ঠিক আছে, চলো বাই। আর অবশ্যই ও ওর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, বেসিক্যালি ও মুসলিম ছিল, ফট করে যখন হিন্দু হয়ে গেছে, অন্য কোথাও চাকরি করতে গেলে যখন ওকে কোনো ইন্টারভিউতে বসবে এবং ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে তোমার নাম তো মানে সার্টিফিকেটে তোর ওই কি আমির নামটা বোধহয় আছে, আমির বা জেফার যে নামটা তুমি বলেছিলে এটা থাকবে, আর যখন ও নিজের নাম বলবে যদি এফিডেভিট করে থাকে, তাহলে এখন যে নামটা ছিল ওর আরিয়ান সেই নামটাই তো বলতে লাগবে, এবং উইথ হিজ প্রেজেন্ট টাইটেল, তখন সেখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। তার জন্যই হয়তো ও বলেনি, তার জন্যই হয়তো বাইরে যেতে চায় নাই। তোমার এরিয়ার কিছু লোকে থাকলে অতটা যা যা জেনে গেছে, অতটা কথা হলো না হলে, চলো এইটুকুনি, বাই।